আসসালামু আলাইকুম। নিউ টেকনোলজি ভিডিওস চ্যানেলের পক্ষ থেকে আমি আতিকুর রহমান আপনাদের মাঝে নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে একটু ভিন্নধর্মী। আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনারা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস পেয়ে থাকেন, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে কিছু প্রয়োজনীয় অ্যাপস এই টাকা লাগে, ডলার লাগে, তাছাড়া নেওয়া যায় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এই পেইড অ্যাপসগুলো ফ্রিতে নিতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই, বেশি সময় নিব না। তো তার আগে একটু বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা আজকে দেখব কিভাবে একটা ফ্রি মানে পেইড অ্যাপসগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়। তো এটার জন্য হচ্ছে আমাদের আলাদা একটা সফটওয়্যার ইউজ করতে হবে, যেটা আমরা সরাসরি প্লে স্টোরে পাবো না। তো আমি ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি আপনারা ওইটা কিভাবে পাবেন। ওটার জন্য হচ্ছে আপনারা গুগল সার্চ করতে হবে ভাইরাল হ্যাকস, ভাইরাল হ্যাকস লিখে সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে প্রথম যে ভাইরাল হ্যাকস এই ব্লগ ফর টেক, এটাতে যাবেন। যাওয়ার পর দেখবেন যারা হচ্ছে পিসি থেকে ব্রাউজ করবেন তাদের এরকম সার্চ বার আসবে একটা, অথবা যারা হচ্ছে মোবাইল থেকে ব্রাউজ করবেন তাদের হচ্ছে এটা নিচে পাবেন সার্চ বারটা। এখানে লিখবেন যে ফেড, ফেড লিখে হচ্ছে সার্চ করবেন। আপনারা ভাইরাল হ্যাকস হ্যাকসের সাইটটাতে ঢোকার পর এখানে ফেড লিখে সার্চ করবেন। ফেড লিখে সার্চ করার পর হচ্ছে আমার নেট কানেকশনটা একটু স্লো, যার কারণে আস্তে আসতেছে। এই যে ফেড লিখে সার্চ করার পর হচ্ছে আমাদের এই অপশনগুলো আসবে এখানে, হাউ টু ডাউনলোড ফেড অ্যাপস ফর ফ্রি অন অ্যান্ড্রয়েড। এখানে ইমেজ আছে, একটা ইমেজটা এখনো আসতেছে না, লোড হচ্ছে। নিচে এইভাবে অনেকগুলো অপশন আসবে, ইমেজটা আসুক তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ইমেজ হলা যে ইয়েটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর হচ্ছে এই পেজটা আসবে, আমরা হচ্ছে এখান থেকে এই কন্ট্যাক্ট যেখানে শো অপশনটা আছে এটাতে ক্লিক করব। করার পর হচ্ছে ব্ল্যাক মার্ট, এটাতে ক্লিক করার পর হচ্ছে ব্ল্যাক মার্ট অপশনটা আসবে। আমি ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সরাসরি ওই লিঙ্ক থেকে ঢুকলে সরাসরি এই পেজটাতে চলে আসবেন। তখন হচ্ছে আপনারা জাস্ট এই কন্ট্যাক্টসের এখানে শুতে ক্লিক করবেন, করে এই 1.21 যে ব্ল্যাক মার্ট আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে, এখানে দেখেন ব্ল্যাক মার্ট ডট এপিকে। তো আমরা এটাতে যাব, এটাতে গেলে হচ্ছে আমাদের ব্ল্যাক মার্ট সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেই সরাসরি মোবাইল থেকেই কীভাবে এটা হচ্ছে আমরা মোবাইলে কাজ করব। তো আমি এখন সরাসরি মোবাইলে চলে যাচ্ছি, মোবাইল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটাতে কাজ করতে হবে ব্ল্যাক মার্টে। তো আমি হচ্ছে এই যে আমার মোবাইল স্ক্রিনটা চলে আসছে, আপনারা এখানে স্ক্রিনে একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে এখন দেখাবো এই ব্ল্যাক মার্টে কীভাবে কাজ করতে হবে। আমার কানেকশনটা একটু চলতেছে, আমি একটু চেক করে নিচ্ছি। আমরা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটা হচ্ছে ডাউনলোড করার পর আপনি যখন ইনস্টল করবেন অ্যাপসটা, তখন হচ্ছে এই যে ব্ল্যাক মার্ট দেখেন, যে ব্ল্যাক মার্ট এটাতে আমরা যাব। এটাতে হচ্ছে আমি ফার্স্ট টাইম এটা ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে এখান থেকে কিভাবে কাজ হয়। আমরা এটা আপডেট ভার্সন অ্যাভেলেবল আমাদের প্রয়োজন নেই, আমরা নো করে দিলাম। তো এখানে হচ্ছে এটা লাইক এজ এ প্লে স্টোর, এখানে প্লে স্টোরের মতোই দেখাচ্ছে এগুলো। তো আমরা এখন দেখে নিব আসলে আমাদের এটা যে পেইড অ্যাপসগুলো আছে ওইটা কাজ করে কি না। তো আমরা এখন প্লে স্টোরে চলে যাই, আগে প্লে স্টোর থেকে আমরা যে কোনো একটা পেইড অ্যাপস দেখে নিই, দেন হচ্ছে আমরা ওইটা দিয়ে কাজ করব। এই যে আমাদের টপ পেইড অ্যাপস, এখন হচ্ছে দেখুন এই যে ইএস ফাইল এক্সপ্লোরার স্ল্যাশ ম্যান, আমরা এটাতে ঢুকি। যেমন দেখেন এটা যদি আমরা এই ইনস্টল করতে যাই ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে মানে ফার্স্ট টাইম হচ্ছে আগে পেমেন্টটা চেয়ে নিচ্ছে, আমরা এটা ইনস্টল করতে পারতেছি না। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি,
এটা হচ্ছে আগে এখানে এই যে আমি অ্যাকসেপ্ট করার পর দেখেন আগে হচ্ছে পেমেন্ট দেওয়ার কথা বলতেছে, 250 টাকা পেমেন্ট দিতে হবে। তো আমরা চলুন আমরা এটা হচ্ছে এখন ব্ল্যাক মার্ক থেকে আর কি নিয়ে নিব। এটা হচ্ছে ইএস ফাইল এক্সপ্লোরার স্ল্যাশ প্রো। আমরা হচ্ছে এটা এখন ব্ল্যাক মার্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করব। তো আমরা এটাকে ওপেন রেখে ব্ল্যাক মার্কে চলে যাই। আমরা এখানে লিখব ইএস ইএস ফাইল এক্সপ্লোরার। এখানে হচ্ছে আমাদের প্লে স্টোরের নামটা ঠিক যেভাবে আছে আমরা ওইভাবে লিখার চেষ্টা করব। ফাইল স্পেলিং সহ দেখে দেখেই করব এক্সপ্লোরার। আচ্ছা আমরা এটা দিয়ে একটু সার্চ করে দেখি ওইটা পাই কিনা। ফাইল এক্সপ্লোরার ম্যাঙ্গো প্রো ভার্সন, আমরা হচ্ছে আগে দেখে নিচ্ছি আসলে কি এই যে এটা মনে হচ্ছে হ্যাঁ এই যে দেখুন স্ক্রিনশট গুলো একটু এই যে এখানে এটা আর এই যে এটা। তারপর হচ্ছে আমরা ইনস্টল করলে এখানে তো ওপেন লেখা আসবেই, আমরা যাই এটাকে ইনস্টল করি। এই যে এখানে উপরে ইনস্টল বাটন আছে এই যে উপরে ইনস্টল বাটন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর হচ্ছে এমন আসবে আপনি কোন ভার্সনটা নিতে চাচ্ছেন। আমরা হচ্ছে উপরে এটা নিয়ে নিলাম, উপরে এটাতে ক্লিক করলেই এই যে ইনস্টলিং এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর হচ্ছে ইনস্টল হবে। তো আমরা আসলে একটু এটা কাজ করি কি না আমরা ওইটা একটু দেখে নিই। আমাদের হচ্ছে দেখুন আপনারা এখন আবার দেখে নিন, এখানে হচ্ছে আমাদের 250 টাকা লাগতেছে এটা নেওয়ার জন্য। আমরা এখন ওইখান থেকে ইনস্টল করছি, আমাদের যদি এই ফাইলটি যদি ইনস্টল হয়ে থাকে তাহলে তো আমাদের ওইটা ওপেন লিখে আসবে। তো আমরা জাস্ট একটু অপেক্ষা করি এটা ডাউনলোড হয়ে ইনস্টল হওয়া পর্যন্ত। আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ইনস্টল করলাম, দেখি আসলে ইনস্টল হওয়ার পর হচ্ছে আমাদের ওইটা আসে কিনা, ওইখানে ওপেন অপশন আসে কিনা। কারণ প্লে স্টোরের যে কোনো একটা অ্যাপস যদি আমাদের ইনস্টল থাকে ওটা অবশ্যই আমাদেরকে দেখায় যে হ্যাঁ এটা আমাদের ওপেন অপশন আসছে, এটা আমাদের এখানে অলরেডি ইনস্টলড। আমরা আবার একটু ওইখানে চেক করি, এখানে এখনো আসে নাই আমাদের হচ্ছে ইনস্টল হচ্ছিল কোথায় জানি। আমরা এগুলো কেটে দিই, আমাদের এগুলো প্রয়োজন নেই। আমরা একটু এখানে চেক করে নেই, আমাদের ফাইলটার নাম ছিল আচ্ছা এখনো মনে হচ্ছে ইনস্টল হয় নাই। আমরা একটু সময় অপেক্ষা করব, ইয়েস ফাইল এক্সপ্লোরার দেখি আমাদের এখানে আসছে কিনা। মনে হচ্ছে চলে আসছে, এই যে ইএক্স ফাইল এক্সপ্লোরার আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট চেক করব আমাদের প্লে স্টোরে, এই যে দেখুন প্লে স্টোরে আমাদের চলে আসছে আনইনস্টল অপশন ওপেন অপশন। তাহলে দেখলেন তো বন্ধুরাই কীভাবে আমরা হচ্ছে ফ্রি অ্যাপসগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই করবেন, যদি ভালো না লেগে থাকে ওই ক্ষেত্রে তো ডিসলাইক অপশন তো অবশ্যই আছেই। আর যদি মনে করেন যে হ্যাঁ এই অ্যাপসটা আপনার বন্ধুদের কাজে লাগতে পারে টিউটোরিয়ালটা অবশ্যই শেয়ার করবেন, আর নেক্সট টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আর কথা আপনাদের সময় নষ্ট করব না। তো ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সবসময় নতুন নতুন আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।